Assalamualaikum, আপনিও আশিক্ষা দেবেন্দ্র কেমন আছেন তোমরা সবাই ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই বুঝে গেছে নতুন বছর শুরু হয়েছে নতুন ভাবে ব্যাচ শুরু করলাম নতুন দিকে নতুন পরিকল্পনা নিয়ে ব্যাচটা কার্যক্রম করার আমাদের ইচ্ছা যারা তোমরা নো হয়নি বা যারা ভিডিওতে দেখছো আমাদেরকে এই মুহূর্তে যারা তোমরা সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনী অফিসার অথবা সৈনিক হিসেবে যোগদান করতে চাচ্ছ তো আসলে নতুন বছরের শুরুতেই তোমাদেরকে আহ্বান করে সোলজার ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নেওয়ার জন্য কারণ সোলজার ট্রেনিং একাডেমি একমাত্র প্রতিষ্ঠান যারা ডিফারেন্ট কিছু কোয়ালিটি ডিফারেন্ট কিছু কৌশলে ডিফারেন্ট কিছু পরিকল্পনা নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলার কাজ করে থাকে তো আশা করি যোগ্যতা অর্জন করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার এই যোগ্যতাগুলো খুব সহজে কাজে দেবে এটা তো বিশ্বাস করো তোমরা কার কত টাকা থাকলো কার বাবার কি ক্ষমতা আছে সেটা পরের হিসাব আগে নিজের যোগ্যতাকে শতভাগ নিয়ে যেতে হবে নিজের যোগ্যতাই ওখানে শতভাগ ক্ষমতা পরীক্ষার কেন্দ্রে এই যোগ্যতা যদি আমরা নিয়ে যেতে পারি পরীক্ষার কেন্দ্রে যোগ্যতা মাধ্যমে যদি আমরা পরীক্ষা দিয়ে আসতে পারি আল্লাহ তাআলার রহমতে নিজ পরিশ্রম নিজ যোগ্যতায় ইনশাল্লাহ আমরা সৈনিক অথবা অফিসার পদে চান্স পাবোই পাবো চান্স পাবো না তোমরা চান্স অবশ্যই পেতে হবে বুঝতে গেছে আর যারা তোমরা আসতে চাও আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা বাহিনীর জন্য আমাদের একাডেমিতে এই রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তুমি এক মাস অথবা দুই মাসে সংক্ষিপ্ত প্রস্তুতিমূলক কোর্স করে তোমার মেডিকেল লিখিত মৌখিক এবং শারীরিক পরীক্ষা অনুশীলনের জন্য নিজেকে পরীক্ষার আগে প্রস্তুত করাতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি প্রস্তুতিমূলক কোর্স করিয়ে থাকে তোমরা অনেকে আসার জন্য যোগাযোগ করো অনেকে কমার্স করো যে স্যার আবাসিক সুবিধা আছে কিনা বা থাকা খাওয়ার পরিবেশ কীরকম তো আসলে আমাদের এখানে আবাসিক সুবিধা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে তোমরা আবাসিকে থাকতে পারবা খাওয়ার ব্যবস্থা রয়েছে সব কিছু একাডেমির ভিতরেই একাডেমির একটা বাউন্ডারির মধ্যেই তো আশা করি আমি বা তোমাদের যারা এই প্রশ্নগুলো আমাদের কমার্সে লিখেছিলাম এই ক্ষেত্রে তোমাদের সন্দেহটা অনেকটা দূর হয়ে যাবে আর খুবই স্বল্প খরচ তোমার শতভাগ যোগ্যতার যে প্রস্তুতি দরকার পরীক্ষার কেন্দ্রে চাকরি তো নিজেকের মেলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ওটা তার হাতে ছেড়ে দাও পরিশ্রম করে নিজের চেষ্টাটা নিজের হাতে সাফল্যটা নিয়ে এসে দাঁড় করো বাকিটা সৃষ্টিকর্তা দেখবে সৃষ্টিকর্তার দায়িত্ব পরিশ্রম তুমি করতে থাকো পরিশ্রম চালাও প্রিপারেশন নাও ওভার গাইডলাইন মেনে অবশ্যই সৃষ্টিকর্তা তোমার হাতে তোমার নিজেকে লিখে রাখবেন গর্বিত সৈনিক হিসেবে যাতে তুমি যে কোনো বাহিনীতে নিয়োজিত হতে পারো পারা যাবে তো নাকি সবাই বলে ইনশাল্লাহ যাই হোক এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবা আর তোমরা যারা দেখছো আমাদের এই মুহূর্তে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির স্পেস তোমরা আসো আসলে তো দেখা হবে তোমাদের সাথে আর অপেক্ষায় রইলাম সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে আর নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আবারও শেষ করছি আসসালামু আলাইকুম